হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ফিরে তো জান্নাতুল ফেরদাউস সালাম। আজকে বিষয়টা আমি কথা বলবো, আমাকে কিছু ভাই আর কি ফোন করেছিল, লাইক ওডিমের কাজ কি এবং এগুলো কি কি কাজে লাগে। প্রথম কাজ হচ্ছে যারা চেইন স্মোকার, মানে যে একটার পর একটা সিগারেট লাগায়, এরকম ধরনের যে ভাইগুলো আছে, তারপর হচ্ছে যারা চা কফি পান করে অতিরিক্ত পরিমাণে, তাদের জন্য যাদের লিভারের সমস্যা থাকে, মূলত হচ্ছে যে লাইকোপোডিয়ামের রোগীটা আর কি সবচেয়ে বড় কথা হচ্ছে একটা হচ্ছে কৃপণ ব্যক্তি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, কৃপণ ব্যক্তি হবে, লাইকোপোডিয়ামের রোগী হবে অতিশয় কৃপণ। আর হচ্ছে যে আপনার সে ভয় পাবে এবং ম্যাক্সিমাম সময়টুকু একা থাকতে সে ভালোবাসে। আর মেজাজ ইরি বাবা রে বাবা, আপনি পিছনে লাগলে আপনাকে ফকির করে ছাড়বে, এমন টাইপের মেজাজ হবে। আর হচ্ছে যে আপনার নতুন লোক যদি কেউ যদি আসতে চায়, সে লোকের আগমনে সে ভয় পাবে, মানে কেউ যদি আসে দেখা করতে যেতে চায় সে তাহলে ভয়ে থাকবে, মানে যে ঝামেলা তার ভিতরে কাজ করবে লাইকোপোডিয়ামের। আর হচ্ছে যে যদি মনে যদি বেশি যদি সে যদি আনন্দ পায় তাহলে আনন্দের ঠেলাই কেঁদে ফেলবে। লাইকোপোডিয়ামের লক্ষণের কথাগুলো বলতেছে, আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট তো। আর হচ্ছে যে আপনার ঠান্ডা খাবার তার একদম পছন্দ না, ভালো লাগে না, তার খালি গরম খাবার পছন্দ, মানে গরম গরম খাবার হলে খুব ভালো লাগে। আর হচ্ছে যে গরম কাতর, গরম প্রচুর তার লাগে, মানে যে গরম তার লাগবেই। আর হচ্ছে যে পেটের সমস্যা লেগেই থাকবে এবং ক্ষুধা আছে তাদের। আবার হচ্ছে যে ভাত যখন নেবে তখন মনে হবে যে পেট ভরে গেছে, খেতে পারতেছে না, এরকম ধরনের লক্ষণ থাকবে। তারপর হচ্ছে যে আপনার পায়খানায় যখন যাবে প্রচুর পরিমাণে শক্ত মল, মানে যার মতো না, অতিরিক্ত শক্ত, এই যে জিনিসটা আছে। আবার হচ্ছে যে আপনার পেট ফাঁপবে, আবার গোলাতে হচ্ছে টক টক আর কি জিনিস, ঢেকুর উঠবে, ভুটভাট করবে, পেটের মধ্যে ডাকবে। আর সবচেয়ে লাইকোপোডিয়ামের হচ্ছে মূল লক্ষণ হচ্ছে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি পাবে। মনে রাখবেন এই যে লাইকোপোডিয়ামটা বিকাল 4টা হতে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি পাবে। এই মেডিসিনটা পাঠানো হবে আজকেই, সেটা হচ্ছে যে আপনার ফিশিং বাই আকিব ভাইয়ের বিশাল বড় বনের মানুষ, উনি উনি ঢাকায় থাকে আর কি, ঢাকায় না রাজশাহীতে বাসা ওনার। তো আকিব ভাইয়ের জন্য আমি এটা আর কি আর কি সংগ্রহ করতে একটু টাইম লাগলো, যদি এখন লকডাউন তো ঝামেলা। এই দেখেন লাইকোপোডিয়াম 30 এবার মেড ইন জার্মানি, ভাইয়াটা বলছিল জার্মানি ওষুধ পাওয়া যায় না, আমি এই জন্য ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি ওনার পার্সোনাল ব্যবহারের জন্য। আরও কিছু মেডিসিন আছে, সেটা হচ্ছে নাকঘম, ওটা অবশ্য ফাইলের না, ওটা নাকঘমটা ইনটেক পাওয়া যায় না, একই অ্যাকাউন্টস বড় ফাইল থেকে আমি ঢেলে দেবো। আর কিছু মেডিসিন তাকে দেবো, আমার পক্ষ থেকে একটা তেলও দেবো তাকে, কারণ উনি একজন ভালো আর কি ভালো মনের মানুষ, আসলে ভাইয়াটা কথাবার্তা অনেক ভালো, সেজন্য আর কিছু তার ট্রিটমেন্ট প্রয়োজন, সেজন্য ট্রিটমেন্টগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ভাই ভাই জানকে আমার সালাম দিয়ে থাকে, সে কথা বলছে যে একটু আমাদের ভিতরে বাকি মনোমান্য হয়েছিল, পরে ওটা ঠিক হয়ে গেছে। তো তার কাছে আমি এই মেডিসিনটা লাইকোপোডিয়ামটা পাঠাচ্ছি আকিব ভাইয়ের কাছে রাজশাহীতে। তো এরকম ধরনের যারা লাইকোপোডিয়াম ইনটেক জার্মানিটা যদি নিতে চান, আমার সঙ্গে আপনার যোগাযোগ করতে পারেন। আমার ফোন নম্বর হচ্ছে 01721418696। দামটা জার্মানি মেডিসিনের দামটা কম বাড়া হয়, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে যে আমার সঙ্গে যোগাযোগ করলে কিংবা মতো কথা বলে আমার মনে হয় ভালো হয়। এটা ফাইল কতই নেবে, হাইস্ট আপনার 1200 থেকে 1400 টাকা নেবে আর কি খুচরা দোকানে। আপনারা পাইকারি যদি কেউ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে 7 দিন টাইম দিতে হবে, আমরা মেডিসিন কাউন্ট করার পর আপনাকে আমার কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো, একবার পিওর জার্মানি মেডিসিন। আর আকিব ভাই আপনাকে সরি ভাই, আসলে আপনি মেডিসিনটা পাঠাতে দেরি হলো, আমাদের এখানে এই এরিয়াটাই লকডাউন করে দিয়েছে, আমরা বাইরেও বেরোতে পারতাম না কয়েকদিন আগেও, আমি এই জন্য অনেকগুলো আর কি পার্সেল দিতে সমস্যা হয়েছে, মানে পার্সেলগুলো আমি রাতে যাওয়া সেরে ওর পার্সেল দেখে আসছি, তারপর হচ্ছে যে অন্য ছেলে দেওয়া আসার পর উনি আবার হচ্ছে পার্সেল করে দিচ্ছে। আমাদের এই এলাকাটা পুরো লকডাউন করে দিয়েছিলাম, যার ফলে সব সমস্যা। আমার পাশের রুমেরই এক ডাক্তার হচ্ছে যে আপনার এই করোনায় আক্রমণ হয়েছে, যার ফলে আপনাদের যাদের এই লাইকোপোডিয়াম, যারা সিগারেট খান, পেট ভুটভাট করে, কৃপণ মানুষ দেখলে ভয় পান, কেউ আসলে আবার ভয় পান, বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে বৃদ্ধি, যাদের যারা অতিরিক্ত পান, জোদ্দা, আলাপাতা, খয়ার এগুলো যারা ব্যবহার করেন, যাদের পেটের ভুটভাট লেগেই থাকে,
অস্বস্তিতে ভোগেন কিংবা চুল পড়ে যাচ্ছে, এরকম ধরনের যারা রোগী আছেন তারা কিন্তু লাইকোপোডিয়ামটা তাদের জন্য বেটার। থাকিটা খুব ভালো একটা কাজ করে, ম্যাজিকের মতো কাজ করে, আপনারা খেয়ে দেখতে পারেন, আপনাদের রেজাল্ট আসবে ইনশাল্লাহ। হোমিওপ্যাথি তো লক্ষণভিত্তিক ট্রিটমেন্ট, এটা আপনারা হচ্ছে যে আপনার প্রতিদিন সকালবেলা করে খেতে হবে। লাইকোপোডিয়ামটা হচ্ছে 9টার আগে খেতে হবে মেডিসিনটা, এটা আপনারা সকালবেলা করে একবার করে সকালবেলা করে খেতে পারেন। এই এতটুকু আউন্সে যদি আপনারা যদি কেউ যদি নেন এই এতটুকু আউন্স, এই এতটুকু ফাইলে নিলে পরে আমরা 350 টাকা করে রাখবো। আর এরকম যদি সম্পূর্ণ ফাইল দেন, এটা 100 মিলি ফাইল, এখানে এরকম 3 ফাইল হওয়ার পরে 70 একটা ড্রাম হবে ওষুধ। আমি যতটুকু জানি আমরা আপনাকে বিক্রি করি, সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনগুলো আপনারা ডাকতে পারেন, খুবই ভালো। আপনাদের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য যারা বেশি স্মোক করেন তাদেরকে বলি হাড়ের অসুখ না তৈরি করে এখন থেকে এই লাইকোপোডিয়াম খেয়ে লিভারটা ঠিক রাখেন, হাড়ের সমস্যাগুলো থেকে মুক্ত থাকুন। আর হচ্ছে যে সিগারেট বন্ধ করার কিছু মেডিসিন আমার কাছে আছে, আপনারা যদি চান নিতে পারেন। আপনার এটাতে সকালবেলা করে দাঁত ব্রাশ করতে হবে, ব্রাশ করলে সেদিন আর সিগারেটের আর নেশা থাকবে না। এরকম যে ভাইগুলো আছে প্রচুর পরিমাণে সিগারেটটা বাদ দিতে চাচ্ছেন, বাদ দিতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে একটা ভালো সলিউশন দিয়ে দেবো ইনশাল্লাহ, আশা করা যায়। যে সকল ভাইরাস সিগারেট খেতে, আমি তো একসঙ্গে তো ইউনিভার্সিটি থাকতে প্রচুর পরিমাণে আর কি এগুলোর প্রতি আসক্ত ছিলাম, আগে ছিলাম না। আমি ছোটোবেলা থেকে একদিন আমাদের তামাজি আর কি পরের চার টাইপের জীবনে করতো, মাঝখানে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে শয়তান হয়ে গেছিলাম, শয়তান আমাকে পাকড়াও করে ফেলছিলাম। ওখানে চলে আসার পরে আসতে পারে যে বিয়ে শাদি করলাম, বউরা একবেলায় আস্তে আস্তে চেষ্টা করতেছে ভালো দিকে নেওয়ার জন্য। তবে ভাই আমি কখনোই আর কি কারোর টাকা পয়সা মেরে খাইনি, কেউ বলতে পারবে না। প্লাস হচ্ছে যে কারো সম্পদ অর্জন করে খাইনি, কারোর থেকে অবৈধভাবে টাকা উপার্জন করে খাইনি, আমি হারালভাবে জীবনযাপন করি। এই আপনার আমার বিশাল বড় চেম্বার, আমার পাইকারিও যাই, কিন্তু আমাদের এখানে কোনো প্রকারের আর কি কোনো দুর্নীতি কিংবা কোনো কিছু করার চেষ্টা করি না, আল্লাহ যেন এটা না করায়। এবং চেষ্টা করছি মানুষকেও আর কি ভালো কোনো কিছু করার, ওগুলো ঝামেলা আমরা পছন্দ করি না। যাই হোক বন্ধুরা, যাদের হচ্ছে যে এই লাইকোপোডিয়ামের যেগুলো সমস্যা, শারীরিক যাদের সমস্যা, সেক্ষেত্রে আপনারা এই লাইকোপোডিয়ামটা ব্যবহার করতে পারেন। যারা সিগারেট প্রচুর পরিমাণে খান, আপনার লাইকোপোডিয়াম খেয়ে দেখুন, আপনার পেট ফুট বা হ্যান্ড ট্যান যা সমস্যা আছে এগুলো সলভ হয়ে যাবে। আর যাদের বললাম যে যারা অতিশয় কিপন ভয় পায় মেজাজ পথ মেজাজ যেগুলো লোকজন আছে তাদের জন্য এটা আর কি প্রচুর পরিমাণে ভালো কাজ করবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি অর্ডার দেন আপনারা আমাদের কাছে অর্ডার দেবেন, টাকা পাঠিয়ে দেবেন, কুরিয়ার সার্ভিস পে করে দেবেন, আমরা পাঠিয়ে দেবো। এটা হচ্ছে লাইকোপোডিয়াম 30টা। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।